থেকে আর্টিকুলেশন হয় এই জয়েন্টটা। আমি লিগামেন্টের কথা কি বলছিলাম আপনাদেরকে? লিগামেন্ট, হিপ জয়েন্টের লিগামেন্ট গুলোর কথা কি বলছিলাম? না স্যার। এখন হিপ জয়েন্টের আর্টিকুলার সারফেস এর কথা মনে হয় বলছিলাম, যে এখানে হেড অফ দি ফিমার এর সাথে অ্যাসিটাবুলাম যেটা থাকে, যে হিপ বোনের এই অ্যাসিটাবুলামের সম্পূর্ণ অংশ হচ্ছে আর্টিকুলেশন হয় না। এখানে অ্যাসিটাবুলামের যে অংশটার সাথে আর্টিকুলেশন হয়, যেটার নাম হচ্ছে, যেটা হচ্ছে ওখানে যে সারফেসটা আর্টিকুলেশন হয় সেটার নাম হচ্ছে লুনেট সারফেস। অ্যাসিটাবুলামের লুনেট সারফেস এর সাথে ফিমারের হেডের আর্টিকুলেশন হয়, এবং এই লুনেট সারফেসটা ইজ কভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ, যেটা হাইলিন কার্টিলেজ। এবং অ্যাসিটাবুলামের আরো কিছু এখানে অংশ থাকে যেটার ভিতরে অ্যাসিটাবুলার ফসা থাকে, যেটা আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার থাকে না, এবং এখানে ফিমারের হেডের সাথে সরাসরি আর্টিকুলেশন হয় না। তারপর এখানে একটা ফোরামিনের কথা বলছিলাম, যে অ্যাসিটাবুলার নস, অথবা যেটা অ্যাসিটাবুলার নসটা যখন অ্যাসিটাবুলার ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট দিয়ে এটা কনভার্ট হয়, তখন নিচে একটা ক্যানালে কনভার্ট হয়, সেই ক্যানালটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার ক্যানাল অথবা অ্যাসিটাবুলার ফোরামেন। আমি কি বললাম, বোঝা গেল? আমরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার একটু তাহলে আবার এখানে বলেন। এখানে যে এই যে আমি যে কাটসাটা রাখছি, এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার নস। এই নসটা অ্যাসিটাবুলার ফোরামেন অথবা অ্যাসিটাবুলার ক্যানালে কনভার্ট হয়, যখন এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট দিয়ে এই এই অংশটা সাথে যখন অ্যাসিটাবুলার লিগামেন্ট লাগানো থাকে, তখন এটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার ফোরামেন। বুঝা গেল? এইরকম এখানে এটা গ্রেটার সাইটিক নস আছে, লেজার সাইটিক নস আছে, এখানে যখন লিগামেন্ট কানেক্ট থাকে তখন এটার নাম হচ্ছে ফোরামেন, গ্রেটার সাইটিক ফোরামেন, লেজার সাইটিক ফোরামেন, এইরকম নামকরণ করা হয়। এখন এখানে যেটা হচ্ছে যে আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এখানে এই মার্জিনে যেমন আপনার শোল্ডার জয়েন্টে, গ্লেনো হিউমারাল জয়েন্টে, ওখানে গ্লেনো এটা ল্যাব্রামের কথা বলা হয়েছিল, এখানেও অ্যাসিটাবুলার ল্যাব্রাম থাকে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইবার কার্টিলেজ, যেটা হচ্ছে এই অ্যাসিটাবুলামের মার্জিনে লাগানো থাকে। এবং এই এই অ্যাসিটাবুলার ল্যাব্রাম থাকার কারণে অ্যাসিটাবুলার ক্যাভিটিটা ডিপেন্ড হয়, এর গভীরতাটা বেশি হয়। এখন হিপ জয়েন্টের যে যে জিনিসগুলো, এখানে ক্যাপসুল থাকে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, এখন এখানে যে ক্যাপসুলার যে অ্যাটাচমেন্টটা থাকে এইটা একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা একটু ডিফারেন্ট ওয়েতে থাকে। এখানে আপনার ফিমারের ছবিটা কি মনে আছে সবার ঠিক মতো? ফিমারের ছবি কি মনে আছে? দিনা স্যার মনে নেই? ফিমারের কি থাকে? হেড থাকে, নেক থাকে, তারপর কি থাকে? গ্রেটার টকেন্টার থাকে, লেজার টকেন্টার থাকে, তারপরে হচ্ছে ইন্টার টকেন্টারি লাইন থাকে, ইন্টার টকেন্টারি ক্রেস্ট থাকে, নিচের দিকে কন্ডাইল থাকে, এপিকন্ডাইল থাকে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যে কারণে ক্যাপসুলটার অ্যাটাচমেন্টটা অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টে যেভাবে অ্যাটাচমেন্ট থাকে এটা একটু ভিন্নভাবে থাকে, এই জন্য এটা অনেক সময় একটু মনে ধরা হয়। আপনারা কি এই কি দেখতে পাচ্ছেন? মানে স্লাইড দেখা যাচ্ছে তো? জি স্যার। এটা হচ্ছে অ্যাসিটাবুলার হেড, যেটা হচ্ছে মানে ফিমারের হেড, যেটা অ্যাসিটাবুলামের লুনেট সারফেসের সাথে কন্ট্যাক্টে আসে। এটা হচ্ছে নেক, তারপর এটা হচ্ছে গ্রেটার টকেন্টার, এটা হচ্ছে লেজার টকেন্টার, এটা হচ্ছে শ্যাফট। আর এইখানে গ্রেটার টকেন্টার এবং লেজার টকেন্টারের মাঝখানে যে লাইনটা থাকে সেটা নাম হচ্ছে ইন্টার টকেন্টার লাইন, যেটা সামনের দিকে থাকে। আর পিছনের দিকে থাকে হচ্ছে এখানে ক্রেস্টের মতো থাকে, মানে সেলফের মতো থাকে, যেটার নাম হচ্ছে ইন্টার টকেন্টার ক্রেস্ট, যেটা গ্রেটার টকেন্টার এবং লেজার টকেন্টারের মাঝখানে এই ইন্টার টকেন্টার ক্রেস্ট থাকে। তারপরে এখানে নিচের দিকে এখানে কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, এটা মিডিয়াল কন্ডাইল, আবার সাইডের দিকে থাকে হচ্ছে এপিকন্ডাইল। তারপরে এখানে পিছনের দিকে একটা লাইন থাকে লিনিয়া অ্যাসপারা, জাস্ট এই শব্দগুলো মনে রাখেন। আর এখানে যেটা হচ্ছে যে হিপ জয়েন্টের ক্ষেত্রে এই অংশটা মনে রাখেন, তাহলে হেড, ইন্টারটকেন্ট্রিক লাইন, নেক,
আর এটা আছে ইন্টারটকেন্ড্রিক কেস পিছনের দিকে। এখন যেটা এখানে যে আর্টিকুলার ক্যাপসুল থাকে, যে যেখানে ফাইব্রাস ক্যাপসুল থাকে আর ভিতরের দিকে সাইনোভ্যালভাল মেমব্রেন থাকে, ক্যাপসুলটা কোন জায়গায় লাগানো থাকে এটা একটু মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এখন ক্যাপসুলটা যে লাগানো থাকে হচ্ছে যে সামনের দিকে, ইট ইজ কানেক্টেড, মানে এটা হিপ বোনে যেটা লাগানো থাকে, ইট ইজ কানেক্টেড 5 to 6 mm বিয়ন্ড দ্য অ্যাসিটাবুলার মার্জিন আউটার অ্যাসপেক্ট অফ দ্য অ্যাসিটাবুলার ল্যাব্রাম এন্ড ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট। যে এটা অ্যাসিটাবুলার মার্জিনের বাইরের দিকে থাকে, এটা একেবারে অ্যাসিটাবুলার মার্জিনে লাগানো থাকে না, এটা অ্যাসিটাবুলার যে ল্যাব্রাম থাকে তার বাইরের দিকে লাগানো থাকে হচ্ছে হিপ বোনে। আর ফিমারে লাগানো থাকে হচ্ছে ইট ইজ কানেক্টেড এন্টেরিয়রলি টু দ্য ইন্টারটকেন্ড্রিক লাইন, কিন্তু পিছনের দিকে যেখানে ইন্টারটকেন্ড্রিক ক্রেস্ট আছে ওখানে কিন্তু লাগানো থাকে না, তার মিডিয়ালি 1 cm সামনের দিকে লাগানো থাকে। এটা কি বোঝা গেছে স্যার? আবার একটু বলেন। যে এই ক্যাপসুলটা এইখানে সামনের দিকে এই লাইন বরাবর লাগানো থাকে, কিন্তু পিছনের দিকে এটা লাগানো থাকে এইখানে, এটা এই ইন্টারটকেন্ড্রিক ক্রেস্টে লাগানো থাকে না, ইন্টারটকেন্ড্রিক ক্রেস্ট থেকে 1 cm সামনের দিকে লাগানো থাকে। তার মানে যে পিছনের দিকে ফিমারের নেকটা হচ্ছে কিছু অংশ হচ্ছে ক্যাপসুলের বাইরের দিকে থাকে। ক্লিয়ার? এটা ক্লিয়ার না ক্লিয়ার হয়নি সেটা বলেন। আমি কি বললাম, বোঝা গেছে না যায়নি বলেন? স্যার বোনস ছাড়া বুঝতে না স্যার প্রবলেম হয় অনেক। আপাতত এইটুক তো মনে হয় যে এটা সামনের দিকে ক্যাপসুলটা, ওইদিকে তো এক অংশ তো হচ্ছে যে হিপ বোনে লাগানো আছে, ওখানে অ্যাসিটাবুলার যে মার্জিন আছে অ্যাসিটাবুলার যে ল্যাব্রাম আছে তার আউটার অ্যাসপেক্টে লাগানো থাকে, তারপর ওখানে লিগামেন্ট আছে এখানে, আর আরেকটা অংশ লাগানো হচ্ছে এই দিকে, এখানে সামনের দিকে ইন্টারটকেন্ড্রিক লাইন আর পিছনের দিকে ইন্টারটকেন্ড্রিক ক্রেস্টের 1 cm সামনে লাগানো থাকে। তার মানে পিছনের দিকে নেকের কিছুটা অংশ ক্যাপসুলের বাইরের দিকে থাকে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, কনফিউশন আছে? এখন এই ক্যাপসুলটার থিকনেস, ক্যাপসুলের থিকনেস আবার সব দিকে একই রকম থাকে না, ক্যাপসুলটা উপরের দিকে সামনের দিকে এটা থিক বেশি থাকে, আবার পিছনের দিকে নিচের দিকে এটা হচ্ছে থিন থাকে, লুজলি কানেক্টেড থাকে। তার মানে যে যে অংশটা ক্যাপসুলটা থিন থাকে, লুজলি কানেক্টেড থাকে, এবং এই এই আশপাশে যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার গুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু হিপ জয়েন্টের যে ডিসলোকেশন হতে পারে, ফিমারের মাথাটা ডিসলোকেটেড হয়ে যেতে পারে, এবং ডিসলোকেশন হওয়ার ঝুঁকিটা বেশি থাকে হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সাইডে। আমি কি বললাম, বোঝা গেল? এখন হিপ জয়েন্টে কি কি লিগামেন্ট থাকে, এখন প্রত্যেকটা জয়েন্টের স্টেবিলিটির জন্য যে স্ট্রাকচার গুলো দরকার হয় তার ভিতরে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে লিগামেন্ট, কারণ প্রত্যেকটা জয়েন্টের স্টেবিলিটির জন্য ওখানে যে আর্টিকুলার সারফেস যেটা দিয়ে জয়েন্ট ফর্মেশন হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, ওখানে যে লিগামেন্ট গুলো থাকে যেটা একটা বোনকে আরেকটা বোনের সাথে কানেক্ট করতেছে সেটা গুরুত্বপূর্ণ, এবং আশপাশে যে মাংসপেশী গুলো থাকে সেগুলো গুরুত্বপূর্ণ, এই সবগুলো স্ট্রাকচারই হচ্ছে জয়েন্টের স্টেবিলিটির জন্য দরকার। এর ভিতরে লিগামেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, যদি লিগামেন্ট গুলো ড্যামেজ হয় অথবা ছিঁড়ে যায় তাহলে কিন্তু জয়েন্টটা আনস্টেবল হয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে জয়েন্টটা যে মুভমেন্ট গুলো সেই মুভমেন্ট গুলো ঠিক মতো হতে পারে না, জয়েন্টের যে পার্ট গুলো থাকে বিশদ আর্টিকুলার সারফেস, এবং হিপ জয়েন্টের ক্ষেত্রে ফিমারের মাথা হেড অফ দি ফিমারটা ডিসলোকেটেড হয়ে যেতে পারে। এখন এখানে যে জয়েন্ট লিগামেন্ট গুলো থাকে সেই লিগামেন্ট, হ্যাঁ বলেন স্যার, বোনস এর সাথে বোনস যুক্ত থাকে লিগামেন্টের মাধ্যমে? হ্যাঁ, লিগামেন্ট একটা বোনসের, লিগামেন্ট গুলো কি কাজ করে জয়েন্টের স্টেবিলিটি, একটা বোনসের একটা অংশের সাথে আর একটা বোনসের আর একটা অংশের সাথে কানেক্ট করা হচ্ছে লিগামেন্ট গুলো। আপনাদের ওই যে ইসে যে আপালি মাসেল যুক্ত থাকে কি টেন্ডনের মাধ্যমে? হ্যাঁ, আর মাসেল গুলো স্কেলেটাল মাসেল গুলো বোনসের সাথে যুক্ত হয় টেন্ডনের মাধ্যমে,
স্কেলেটাল মাসল দুই ভাবে ইনসার্শন নিতে পারে, একটা হচ্ছে টেন্ডন হিসেবে অথবা আরেকটা হচ্ছে অ্যাপোনিউরোসিস এর কথা বলছিলাম, অ্যাপোনিউরোসিস হিসেবে ইনসার্শন নিতে পারে। অ্যাপোনিউরোসিস এর কথা তো বলছিলাম, বলছিলাম না আমি বলছিলাম যে অ্যাবডোমিনাল মাসল পড়ানোর সময় বলছিলাম মনে হয় যে স্কেলেটাল মাসল দুই ভাবে ইনসার্শন নিতে পারে, একটা হচ্ছে টেন্ডন হিসেবে অথবা আরেকটা হচ্ছে ফ্ল্যাট মেমব্রেন লাইক শীটের মতো নিতে পারে, যেটাকে বলা হয় অ্যাপোনিউরোসিস। তবে বেশিরভাগ মাসেল গুলো টেন্ডন হিসেবে ইনসার্শন নাই। এখন এখানে লিগামেন্ট যেটা বলা হচ্ছে একটা বোনস এর সাথে আরেকটা বোনস কে কানেক্ট করে, সেই লিগামেন্ট গুলো এখানে যে লিগামেন্ট গুলো হিপ জয়েন্টে থাকে সেটা দুই ধরনের লিগামেন্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার আর একটা হচ্ছে ক্যাপসুলার এক্সট্রা ক্যাপসুলার। যে কিছু লিগামেন্ট আছে সেটা ক্যাপসুলের ভিতরের দিকে থাকে এবং ক্যাপসুল ইটসেলফ ইজ এ স্ট্রং লিগামেন্ট বলা হয়। যে ক্যাপসুল হচ্ছে যে এটা হচ্ছে যে ক্যাপসুলটা থাকে সেই ক্যাপসুলটা হচ্ছে জয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল স্ট্রাকচার, যেটা হচ্ছে জয়েন্টের স্টেবিলিটির জন্য দরকার হয়। এই জন্য এখানে লেখা আছে জয়েন্ট ক্যাপসুল ইটসেলফ ইজ এ পাওয়ারফুল লিগামেন্ট, কারণ জয়েন্টের ক্যাপসুলের একটা অংশ এক বোনের সাথে যুক্ত হয় আর একটা অংশ আর একটা বোনের সাথে যুক্ত হয় এবং জয়েন্টটাকে ইনসার্কেল করে রাখে, জয়েন্টটাকে কাভার করে রাখে। এখন ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে যেটা ক্যাপসুলের ভিতরে যে লিগামেন্টটা গুলো থাকে সেটার ভিতরে আছে লিগামেন্ট অফ দি হেড অফ দি ফিমার। যে লিগামেন্টের আরো কিছু নাম এটা কয়, যে লিগামেন্টের নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দি ফিমার, আর একটা নামের লেখা হয় লিগামেন্ট টেরিস অফ ফিমার, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে লিগামেন্ট হেড অফ দি ফিমার ইট ইজ রিলেটেড দি স্মল স্ট্রাকচার হুইচ রানস ফ্রম দ্য অ্যাসিটাবুলার ফোসা টু দ্য ফোবিয়া অফ দি ফিমার। ফিমারের মাথার দিকে একটু সামনের দিকে একটু এখানে ওইভাবে না, এখানে একটা ডিপ্রেশন আছে, এখানে একটা ছোট্ট ডিপ্রেশনের মতো আছে যেটা নাম হচ্ছে ফোবিয়া ক্যাপিটালিস, ফোবিয়া ক্যাপিটিস। এইখানে একটা যদি ফিমার কারো হাতে থাকে দেখবেন যে ওইখানে সেন্টার পয়েন্টে হেডের ওই সেন্টার পয়েন্টের ওখানে একটা ডিপ্রেশন আছে যেটার নাম হচ্ছে ফোবিয়া ক্যাপিটিস, এবং এই ফোবিয়া ক্যাপিটিস অ্যাসিটাবুলার যে ফসা থাকে সেই ফসার সাথে একটা লিগামেন্টে কানেক্ট হয় যেটার নাম হচ্ছে লিগামেন্ট অফ দি হেড অফ দি ফিমার অথবা লিগামেন্ট অফ টেরিস অফ দা হিপ অথবা রাউন্ড লিগামেন্ট অফ দি ফিমার। আমি কি বললাম বোঝা গেল? আমি কি বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এইখানে যেটা হচ্ছে লিগামেন্ট ওই লিগামেন্ট আস এটা এই যে লিগামেন্ট এইটা হচ্ছে লিগামেন্ট অফ দি হেড অফ দি ফিমার অথবা রাউন্ড লিগামেন্ট অথবা লিগামেন্ট অফ টেরিস অফ দা হিপ বিভিন্ন নামে ডাকা হয় এইটা হচ্ছে, এবং এইখানে যে ফিমারের যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে ফোবিয়া ক্যাপিটিস, এটা একটা ডিপ্রেসিভ এরিয়া এখানে। এবং এখানে সাথে হচ্ছে যে এইখানে যে অ্যাসিটাবুলার যে ফসা যেখানে কোনো আর্টিকুলার কার্টিলেজ থাকে না এইখানে এই লিগামেন্টটা জয় হয়, এই লিগামেন্ট ফিমারের হেডের সাথে অ্যাসিটাবুলার ফসাকে কানেক্ট করে। ক্লিয়ার? এখন এই লিগামেন্টের একটা গুরুত্বপূর্ণ ই আছে, এটা একটু মনে রাখতে, এই লিগামেন্টটা ইনক্লোজ করে হচ্ছে ভ্যাসেলকে, যে ভ্যাসেলের নাম অবটুরেটর ভ্যাসেল। অবটুরেটর ভ্যাসেল যে ব্রাঞ্চ, যেটা অবটুরেটর যে অবটুরেটর আর্টারি বলে, যে অবটুরেটর আর্টারি ব্রাঞ্চ কে যেটা অবটুরেটর যে ক্যানাল আছে, অবটুরেটর যে পার্ট আছে হিপবোনের ওইখান থেকে এই অবটুরেটর আর্টারিটার একটা ব্রাঞ্চ হচ্ছে এই এখানে ফিমার অফ দি হেডে আসে, এবং এই অপারেটর আর্টারির ব্রাঞ্চটাকে ইনক্লোজ করে রাখা হচ্ছে এই লিগামেন্টটা, এবং এই অপারেটর আর্টারি ফিমারের হেডের কিছু অংশ সাপ্লাই দেয়। আমি কি বললাম বুঝতে পারেননি স্যার? ক্যাম্পাস খুললে এগুলো বোনস দেখে দেখে আবার পড়ানো হবে না? যতটা এখন যদি সময় থাকে মেজর মেজর অংশ তো পড়ানো হবে, এখন অনেক তো সবকিছু তো আর পড়ানোর হয়তো সময় নাও থাকতে পারে, তবে যে যতটুকু সম্ভব হয় যেটা পড়ানোর চেষ্টা করা হবে তখন, মানে সবকিছু তো বিস্তারিত ভাবে আপনাদের যেগুলো ই করালে সে সবগুলো তো পড়ানো, কিছু কিছু তো নিজেদেরও পড়তে হবে, তারপরে মেজর অংশগুলো পড়াই দেওয়া হবে। এখন এইটা কোনো কনফিউশন আছে কিনা, যে আমি যেটা বললাম যে ফিমারের হেডের সাথে
অ্যাসিটাবুলার যে ফসা ওখানে যে লিগামেন্টে কানেক্ট হচ্ছে সেই লিগামেন্টের নাম হচ্ছে লিগামেন্ট অফ দি হেড অফ দি ফিমার অথবা রাউন্ড লিগামেন্ট অফ দি হেড অফ দি ফিমার রাউন্ড লিগামেন্ট অফ দি ফিমার অথবা লিগামেন্টাম টেরিস অফ দা হিপ এরকম বিভিন্ন নাম করা হয় যে লিগামেন্টটা একটা আর্টারিকে ব্রাঞ্চকে ইনসার্ক ইনক্লোজ করে রাখে যে আর্টারিটা হচ্ছে অবটুরেটর আর্টারির একটা ব্রাঞ্চ এবং এই অবটুরেটর আর্টারির ব্রাঞ্চটা ফিমারের হেডের কিছু অংশকে সাপ্লাই দেয় এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো তারপর হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট যেটা আমি আগেই বলছিলাম যে ট্রান্সভার্স যে ই থাকে এই এইটা ট্রান্সভার্স যে নস এখানে একটা লিগামেন্ট থাকে এটা হচ্ছে এই লিগামেন্টের নাম হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট আর হচ্ছে উপরের দিকে মার্জিনে থাকে হচ্ছে এইটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট আর এইটা হচ্ছে গ্লেনয়েডাল অ্যাসিটাবুলার ল্যাপ্রাম তাহলে এই তিনটা লিগামেন্ট হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্ট যেটা ক্যাপসুলের ভিতরের দিকে থাকে আর এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট থাকে যে লিগামেন্ট গুলো হচ্ছে ক্যাপসুলের বাইরের দিকে থাকে সেই লিগামেন্ট গুলো হচ্ছে ইলিও ফিমোরাল লিগামেন্ট ইস্টিও ফিমোরাল লিগামেন্ট এবং ইস্টিও ফিমোরাল লিগামেন্ট ইলিও ফিমোরাল লিগামেন্ট ইউবো ফিমোরাল ইস্টিও ফিমোরাল নামের সাথেই কিন্তু সম্পর্ক আছে যে ইলিও ফিমোরাল লিগামেন্ট যদি এক কথায় বলেন যেটা হিপবোনের আইলিয়াম অথবা ইলিয়াম থাকে ইলিয়ামের সাথে ফিমারকে কানেক্ট করে পিবো ফিমারাল লিগামেন্ট আছে হিপবোনে যে পিবি পার্ট থাকে সেই পার্টের সাথে ফিমারকে কানেক্ট করে আর ইস্টিও ফিমারাল লিগামেন্ট হচ্ছে হিমারের যে হিপবোনে যে ইস্টিয়াম থাকে সেই ইস্টিয়ামের সাথে ফিমারকে কানেক্ট করে এটা হচ্ছে ইলিও ফিমারাল লিগামেন্ট এটা হচ্ছে ইস্টিও ফিমারাল লিগামেন্ট এটা হচ্ছে পিবো ফিমারাল লিগামেন্ট এই লিগামেন্ট নিয়ে কোনো কনফিউশন নেই তো এখন এগুলোর নাম এত কিছু যদি না মনে থাকে তাহলে জাস্ট লিগামেন্ট গুলোর নাম কারণ লিগামেন্ট গুলো সবকিছু যে একেবারে মনে রাখতে হবে এরকম কিছু না যে নামগুলো অ্যাটলিস্ট আপনাকে মনে রাখতেই হবে এখন এই লিগামেন্ট গুলো হচ্ছে হিপবোনের যে মুভমেন্ট গুলো আছে সেই মুভমেন্টের সাথে মানে অনেক বেশি সম্পর্ক কারণ হিপবোনের যে আনওয়ান্টেড যে মুভমেন্ট গুলো যাতে না হয় সেইটার জন্য এই এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট গুলো বড় ভূমিকা পালন করে যেমন হিপবোনের হাইপার এক্সটেনশন হতে পারে হাইপার ফ্লেকশন হতে পারে সেইগুলো যাতে না হয় সেই জন্য হচ্ছে এই লিগামেন্ট গুলো অনেক বেশি ভাবে কাজ করে এবং হিপবোনের স্টেবিলিটির জন্য এই লিগামেন্ট গুলোর অনেক বেশি ভূমিকা আছে The iliofemoral ligament prevents the trunk from falling backwards in standing position. It prevents the hyperextension of the hip joint. It is the strongest of the three ligaments. এখন এই লিগামেন্টের কানেকশন থাকে its apex is connected to the lower half of the anterior inferior iliac spine and the iliac between it and above the articular acetabular margin. আজান হচ্ছে একটু 2 মিনিট অপেক্ষা করেন Thank you.
তাহলে যেটা বলতেছে যে ইলিওফেমোরাল লিগামেন্ট যেটা উপরের দিকে হিপবোনের এন্টেরো সুপেরিলিয়ার স্পাইন এবং অ্যাসিটাবুলার যে মার্জিন থাকে ওর মাঝখানে যে এরিয়া থাকে ওখানে যুক্ত থাকে উপরের দিকে আর নিচের দিকে যুক্ত থাকে ইন্টারটকেন্ডার লাইন অফ দি ফিমার। এই এতটুকু মনে রাখলে হবে। এটা যে কাজটা মেইনলি করে যে এটা হচ্ছে ইট প্রিভেন্টস হাইপার এক্সটেনশন অফ দি হিপ জয়েন্ট এবং এটা হিপ জয়েন্টের স্টেবিলিটি প্রোভাইড করে। পিউবো ফিমোরাল লিগামেন্ট এটা উপরের দিকে আছে পিউবিক র্যামাস, যে পিউবিক বোন এর তো হিপ বোনের তো দুইটা র্যামাস থাকে, একটা সুপিরিয়র র্যামাস আর একটা হচ্ছে ইনফেরিয়র র্যামাস। এটা পিউবিক বোন একটা সুপিরিয়র আর নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র র্যামাস, এটা সুপিরিয়র আর এটা ইনফেরিয়র র্যামাস, এইখানে কানেক্ট থাকে হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে লাইন ই থাকে ইন্টারটকেন্ড্রাইক লাইন বরাবর। এবং এটা হচ্ছে যে ইট প্রিভেন্টস এক্সেসিভ অ্যাবডাকশন এন্ড এক্সটেনশন। আর ইসিও ফিমোরাল লিগামেন্ট এটা হচ্ছে বডি অফ দি ইসটিয়াম এন্ড গ্রেটার টকেন্ডার অফ দি ফিমার এর সাথে লাগানো থাকে, উপরের দিকে ইসটিয়াম আর নিচের দিকে হচ্ছে গ্রেটার টকেন্ডার অফ দি ফিমার এর সাথে লাগানো থাকে। এবং এই এটা হচ্ছে প্রিভেন্টস হাইপার এক্সটেনশন অফ দা হিপ জয়েন্ট এন্ড হোল্ড দা ফিমোরাল হেড ইন অ্যাসিটাবুলাম। এটা অ্যাসিটাবুলামের ভিতরে যাতে ফিমারের হেডটা প্রপারলি পজিশনে থাকে সেই ফাংশনটা করে থাকে। তার মানে এখানে যে লিগামেন্ট গুলো আছে এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট যেগুলো আছে সবগুলো লিগামেন্টই ফিমারের যে হিপ জয়েন্টের যে মুভমেন্ট গুলো আছে সেই মুভমেন্ট গুলো যাতে স্মুথলি হয় ইফেক্টিভলি হয় সেই কাজটা করে থাকে এবং ফিমারের হেডটা যাতে অ্যাসিটাবুলামের ভিতরে প্রপারলি পজিশনে থাকে সেই কাজটা করে থাকে। এখন ফিমারে হিপ জয়েন্টের যে রিলেশনে কি কি স্ট্রাকচার থাকে যদি এত কিছু মনে না থাকে, সাধারণত হিপ জয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পরীক্ষার সময় ডেসক্রিপশন হিসাবে আসে, এই জন্য যে আপনি কোন অংশ বাদ দিবেন এটা বলা খুব মুশকিল, কারণ সবগুলো আপনাকে কম বেশি, কিন্তু ভাইবাতে অনেক কিছু আসলে জিজ্ঞাসা করার সময় থাকে না, এই জন্য হচ্ছে ভাইবাতে হয়তো আপনি একেবারে যে অনেক বেশি যারা ভালো নম্বর পেতেছেন তারা হয়তো অনেক ডিপে পড়তে পারেন, কিন্তু যারা পাস করার জন্য অনেক সময় অনেক ডিপে না পড়লে পাস করা সম্ভব বলা হয়, কিন্তু রিটেনের জন্য আপনাকে হয়তো কম বেশি পড়তে হবে। এখন হিপ জয়েন্টের সামনের দিকে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, পিছনের দিকে মিডিয়াল সাইডে ল্যাটারাল সাইডে উপরে নিচে বিভিন্ন স্ট্রাকচার থাকে, এন্টিরিয়রলি টেন্ডন অফ ইলিওসোয়াস থাকে, তারপর পেকটিনিয়াস মাসেল থাকে, ফিমোরাল নার্ভ, তারপর হচ্ছে ফিমোরাল আর্টারি ফিমোরাল ভেইন থেকে, পিছনের দিকে পোস্টেরিয়রলি পাইরিফর্মিস অপারেটর এক্সটারনাস মাসেল অপারেটর ইন্টারনাস সুপিরিয়র ইনফেরিয়র জ্যামিলি কোয়াড্রেটাস মেমোরিস গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তারপর সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ সায়াটিক নার্ভ। এখন যদি এত কিছু মনে না থাকে ইম্পর্টেন্ট এর ভিতরে যেগুলো নীল কালি দিয়ে লেখা আছে সেই ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো আপনাকে মনে রাখতে হবে। তারপর সুপিরিয়রলি থাকে হচ্ছে রেক্টাস মেমোরিস এর রিফ্লেক্টেড হেড, গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর ইনফিরিয়রলি থাকে হচ্ছে পেকটিনিয়াস এন্ড অপারেটর এক্সটারনাস, কারণ এখানে মেইনলি হচ্ছে হিপ জয়েন্টের আশপাশে মেইনলি মাসেল থাকে, ভ্যাসেল থাকে, নার্ভ থাকে, এখন সেইগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে কম বেশি। এখন হিপ জয়েন্টের আশপাশে কি কি বার্সা থাকে, বার্সার কথা তো মনে আসছে সবার, যে ফ্লুইড ইসমা যে ফ্লুইড ফিল্ড স্যাক যেটার ভিতরে খুব সামান্য পরিমাণ ফ্লুইড থাকে এবং এখানে হিপ জয়েন্টের আশপাশে যে বার্সা গুলো থাকে সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের নিচে থাকে চারটা মাসেল বার্সা, গ্লুটিয়াস মিডিয়াস এর নিচে থাকে একটা বার্সা, গ্লুটিয়াস মিনিমাস এর নিচে থাকে একটা বার্সা, আর সোয়াস যে মেজর মাসেল আছে সেই সোয়াস মেজর মাসেলের টেন্ডনের নিচে থাকে একটা বার্সা, এইটা হচ্ছে টোটাল সাতটা বার্সা থাকে। এই বার্সা গুলো জাস্ট নাম, এইগুলো আপনাকে এত কিছু জিজ্ঞাসা করবে না, শুধু জিজ্ঞাসা করতে পারে যদি বার্সার কথা আসে তাহলে বার্সা কি জিনিস, বার্সা কি কাজ করে, আর এখানে হিপ জয়েন্টের আশপাশে কি বার্সা থাকে তাহলে তার নামগুলো জিজ্ঞাসা করতে পারে। আর্টেরিয়াল সাপ্লাই, যে হিপ জয়েন্টের আর্টেরিয়াল সাপ্লাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো যে হেড অফ দি হেড এবং নেক অফ দি ফিমার এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে ব্লাড সাপ্লাই হয় সেই ব্লাড সাপ্লাই যদি কোনোভাবে হ্যাম্পার্ড হয় অথবা ব্লাড ভাসেল গুলো রাপচার হয় তাহলে হেড অফ দি ফিমারের ব্লাড সাপ্লাই অফ হয়ে গেলে তখন
হেড অফ দি ফিমার নেক্রোস্ট হয়ে যায়, যে কন্ডিশনটাকে বলা হয় অ্যাভাসকুলার নেক্রোসিস, এভিএন বলা হয়। যে এভিএন যেটা অ্যাভাসকুলার নেক্রোসিস, যেটা ফিমারের যেটা হয় সেটা হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি হেড অফ দি ফিমার অথবা নেক অফ দি ফিমার। এটা কন্ডিশন নিয়ে অনেক পেশেন্ট ই করে। এই জন্য ফিমারের যদি নেক ভেঙে যায় তাহলে অনেক ক্ষেত্রে ওইটা হচ্ছে যে আপনার ফিমারের নেক ভেঙে গেলে অনেক ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে ওটা কোনো হিলিং হয় না, ওখানে কোনো বলা হয় যে ইউনিয়ন হয় না, এবং এই সব ক্ষেত্রে অপারেশন করতে হয়। অপারেশন করে বেশিরভাগ ক্ষেত্রে ফিমারের মাথাটা ফেলে দিয়ে ওখানে আর্টিফিশিয়াল যে ইমপ্লান্ট যুক্ত করতে হয়। এখন কি কি আর্টারি দিয়ে ফিমারে মানে হিপ জয়েন্ট সাপ্লাই, এখানে অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ দি অবটুরেটর আর্টারি এন্ড দা মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমারাল আর্টারি, তারপর রেটিনাকুলার ভ্যাসেলস অরিজিনেটেড ফ্রম দা মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমারাল আর্টারি, তারপর নিউট্রিয়েন্ট আর্টারি অফ দি ফিমার সাপ্লাইস থ্রি ব্রাঞ্চেস টু দা নেক এন্ড হেড অফ দি ফিমার। তাহলে এখানে যে আর্টারি গুলো দিয়ে সাপ্লাই হচ্ছে সেটার ভিতরে আছে ব্রাঞ্চ অফ দি অবটুরেটর আর্টারি, ব্রাঞ্চ অফ দি মিডিয়াল সার্কামফ্লেক্স আর্টারি, তারপর আছে ব্রাঞ্চ অফ দি নিউট্রিয়েন্ট আর্টারি, তারপর রেটিনাকুলার ব্রাঞ্চেস অফ দি মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমারাল আর্টারি। এই আর্টারি গুলো দিয়ে ফিমারের এই সাপ্লাই গুলো হয়। এটা হচ্ছে এই সাপ্লাই গুলো, যেটা হচ্ছে অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ দি ফিমারাল আর্টারি, তারপর হচ্ছে রেটিনাকুলার আর্টারি, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি ব্রাঞ্চ, এটা মিডিয়াল সার্কামফ্লেক্স আর্টারি ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ গুলো দিয়ে হেড এন্ড নেক সাপ্লাই হয়। এখন যদি নেক ফ্র্যাকচার হয় তাহলে এখানে যে ব্লাড ভেসেল গুলো রাপচার হবে তখন এই ব্লাড ভেসেল গুলো দিয়ে হেডের সাপ্লাই হবে না, তখন অ্যাভাসকুলার নেক্রোসিস হবে। এই জন্য এই শব্দটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করা হয়। আমি কি বললাম, বোঝা গেল? আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এটা কি বুঝতে পারলেন না পারেননি? কারণ এই শব্দটা কিন্তু আপনাকে ধরবে পরে। ফিমার মানে হিপ জয়েন্ট ধরলে অথবা ফিমার যদি ধরে তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস এই শব্দটা ধরবে। নেক্রোসিস তো কি সেটা জানেন? এর আগের দিন মনে বলছিলাম, আমি বলছিলাম পচে যাওয়া না, পচে যাওয়া সেটাকে গ্যাঙ্গিন বলা হয়। পচে যাওয়া নেক্রোসিসের ভিতরে পার্থক্য আছে। আপনার শরীরে অনেক জায়গায় নেক্রোসিস হতে পারে, সে কিন্তু সেখানে ডিকম্পোজিশন হবে না। ডিকম্পোজিশন যেটা নেক্রোসিসের সাথে যদি পিট্রিফ্যাকশন হয়, টিস্যুগুলো ডিকম্পোজিশন হয়, সেটাকে গ্যাঙ্গিন বলে, যেটাকে পচে যায় সবাই সাধারণ বাংলাতে বলায়। নেক্রোসিস হচ্ছে মরে যাওয়া। যে নেক্রোসিস হচ্ছে কোথাও যদি শব্দটা ইউজ করা হয়, কোথাও যদি ব্লাড সাপ্লাই অফ হয়ে যায় তাহলে ওখানে সেলগুলো মারা যাবে এবং ওখানে অর্গান অথবা টিস্যুর যে স্ট্রাকচারাল পরিবর্তন হবে সেটাকে নেক্রোসিস বলা হয়। এটাকে বলা হয় সাম অফ দি মরফোলজিক্যাল চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ। সেল মারা যাওয়ার পরে ওই অর্গান অথবা টিস্যুর যে মরফোলজিক্যাল চেঞ্জ হয় সেইটাকে বলা হয় নেক্রোসিস। ক্লিয়ার? জি স্যার। নার্ভ সাপ্লাই, হিপ জয়েন্ট এর নার্ভ সাপ্লাই সায়াটিক নার্ভ, ফিমোরাল নার্ভ, অবটুরেটর নার্ভ, তিনটা নার্ভ দিয়ে হয়, এবং একই নার্ভ দিয়ে সাপ্লাই হয় হচ্ছে নি জয়েন্ট। এটা একটু মনে রাখতে হবে। এখানে সায়াটিক নার্ভ, ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভ যে নার্ভ রুট দিয়ে তৈরি হচ্ছে, সেই নার্ভ রুটের কিছু কিছু রুট দিয়ে হচ্ছে হিপ জয়েন্ট সাপ্লাই হয়, আবার কিছু কিছু রুট দিয়ে হচ্ছে নি জয়েন্ট সাপ্লাই হয়। এই কারণে দেখা যায় যেহেতু একই নার্ভ দিয়ে বোথ ফিমার মানে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট সাপ্লাই হয়, এই কারণে দেখা যায় অনেক সময় নি জয়েন্টের পেইনটা হিপ জয়েন্টে রেফার করতে পারে অথবা হিপ জয়েন্টের পেইনটা নি জয়েন্টে রেফার করতে পারে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছেন এই শব্দটা? অনেক সময় অনেক পেশেন্ট আছে যাদের যাদের হিপ জয়েন্টের সমস্যা, কিন্তু তার ব্যথাটা হিপ জয়েন্টে নেই, তার ব্যথাটা সে নি জয়েন্টে বলতে পারে, অথবা নি জয়েন্টের সমস্যা কিন্তু সে নি জয়েন্টের সমস্যা আছে কিন্তু তার ব্যথার কথা সে কমপ্লেন করতেছে, সে হিপ জয়েন্টে ব্যথা পাচ্ছে। এই জন্য হচ্ছে যে আপনার যখনই এরকম কোনো ই আসবে তাহলে পেশেন্টের জয়েন্ট গুলাকে খুব ভালোভাবে আপনাকে এক্সামিন করতে হবে, যে আসলে কোন জয়েন্টের প্যাথোলজির কারণে সমস্যার কারণে তার এই সমস্যা ব্যথাটা হচ্ছে, সেটা কি অ্যাবসলিউটলি নি জয়েন্টের সমস্যার কারণে হচ্ছে না হিপ জয়েন্টের সমস্যার কারণে, সেটা আপনাকে
ডিফারেনশিয়েট করতে হবে, যেহেতু এখানে সাইটিক নার্ভ, অপারেটর নার্ভ, ফিমোরাল নার্ভ দিয়ে এই নার্ভ গুলো দিয়ে বোথ হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট সাপ্লাই হচ্ছে, এই জন্য অনেক সময় হিপ জয়েন্টের ব্যথাটা রেফার্ট করে নি জয়েন্টে আসতে পারে, আবার নি জয়েন্টের ব্যথাটা রেফার্ট করে হিপ জয়েন্টে আসতে পারে। এখন হিপ জয়েন্টের কি কি মুভমেন্ট হয়, মুভমেন্ট গুলো অবশ্যই আপনাকে পড়তে হবে, কারণ মুভমেন্ট গুলো ধরবে, পরীক্ষাতেও লিখতে হবে মুভমেন্ট গুলো কোন কোন মাসেল দিয়ে হয় সেগুলো আপনাকে। অনেক সময় যেটা আপনাদের মাসেল পড়ানোর সময় যেটা হচ্ছে যে অনেক সময় প্রশ্নটা আসে যে মেনশন দ্য নেম অফ দি মাসেলস অফ দ্য হিপ জয়েন্ট, সেটা এইভাবে প্রশ্নটা আসতে পারে, অথবা যে কি কি মুভমেন্ট হয় এবং এই মুভমেন্টে কি কি মাসেল ইনভলভমেন্ট এবং সেই মাসেল গুলো নার্ভ সাপ্লাই অনেক সময় পরীক্ষাতে। এই জন্য হচ্ছে যে যখন আপনারা একসাথে পড়বেন তখন সবগুলোকে একসাথে আপনাকে কম্বাইন করতে হবে, যখন আলাদা আলাদা ভাবে পড়বেন তখন কিন্তু, যখন পুরো বই মানে পুরো অ্যানাটমি পড়বেন তখন কিন্তু আবার একটার সাথে একটা যুক্ত করতে হবে, না হলে কিন্তু মনে রাখতে পারবেন না। এখন হিপ জয়েন্টের মুভমেন্টের এর আগে বলেছে ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়, অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয়, মিডিয়াল রোটেশন অথবা ইন্টারনাল রোটেশন, ল্যাটারাল রোটেশন অথবা এক্সটার্নাল রোটেশন এবং সার্কামফ্লেকশন হয়। এখন ফ্লেকশন যেটা হয় সেটা মেইনলি ইলিওসোয়াস মাসেল দিয়ে হচ্ছে হিপ জয়েন্টের ফ্লেকশন হয়, অ্যাসিস্টেড বাই রেকটাস ফেমোরিস এন্ড সার্টোরিয়াস এন্ড অ্যাডাক্টর মাসেলের কিছু কন্ট্রিবিউশন থাকে ফ্লেকশনে। এক্সটেনশন হচ্ছে মেইনলি হচ্ছে যে মাসেলটা রেসপন্সিবল গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং এখানে অ্যাসিস্টেড অর অ্যাসিস্ট করে হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলস। অ্যাবডাকশন হচ্ছে গ্লুটিয়াস, মিডিয়াস এবং মিনিমাস এই মাসেলটা করে, অ্যাসিস্টেড বাই সার্টোরিয়াস, টেনসর ফাসলাটা এন্ড পাইরিফর্মিস। অ্যাডাকশন করা হচ্ছে অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেলস, যেটা মিডিয়াল কম্পার্টমেন্টের যে মাসেল গুলো সেগুলো অ্যাডাকশন করে, অ্যাডাক্টর লঙ্গাস এন্ড ব্রেভিস, তারপর অ্যাডাক্টর ফাইবার অফ দি অ্যাডাক্টর ম্যাগনাস, দিস ফাইবার্স আর অ্যাসিস্টেড বাই পেকটিনিয়াস এন্ড গ্রাসিলিস। ল্যাটারাল রোটেশন করে পাইরিফর্মিস, অপারেটর ইন্টারনাস, অপারেটর এক্সটার্নাস, সুপিরিয়র জ্যামিলি, ইনফিরিয়র জ্যামিলি এন্ড কোয়াড্রেটাস ফেমোরিস, অ্যাসিস্টেড বাই গ্লুটিয়াস ম্যাক্সিমাস। মিডিয়াল রোটেশন আছে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস এন্ড টেনসর ফাসালাটার। সার্কামফ্লেকশন দ্য কম্বিনেশন অফ অল মুভমেন্ট, এটা তো আগেই বলা হয়েছে। তাহলে এই মাসেল গুলো, এই হিপ জয়েন্টের মুভমেন্ট গুলো কি কি মাসেল দেওয়া হয় সেগুলো আপনাকে মনে রাখতে হবে ভালো করে, কারণ এই জিনিসগুলো পরীক্ষাতে বেশি ধরা হয়। এখন হিপ জয়েন্টের ক্লিনিক্যাল অ্যানাটমি অথবা অ্যাপ্লাইড অ্যানাটমি কিছু কিছু জানতে হবে, এগুলো বিস্তারিত ফার্স্ট ইয়ারে জিজ্ঞাসা করা হয় না, তবে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করা হয়। যে হিপ জয়েন্টের কমন যে ক্লিনিক্যাল অ্যানাটমি, এর ভিতরে হচ্ছে কনজেন্টাল ডিসলোকেশন অফ হিপ, অনেকেরই এই সমস্যা থাকে, অনেক বাচ্চাদেরই, তারা পৃথিবীতে আসে হিপ জয়েন্টের ডিসলোকেশন নিয়ে আসে, এবং সেটা কমন যে কন্ডিশন সেটার নাম হচ্ছে DDH বলা হয়, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, যেটা তার হিপ জয়েন্টের যে অ্যাসিটাবুলাম এবং ফিমারের যে হেডটা সেটা প্রপারলি ফর্ম না হওয়ার কারণে অ্যাসিটাবুলামের ভিতর থেকে ফিমারের হেডটা বাইরের দিকে বের হয়ে আসে, যেটাকে বলা হয় কনজেন্টাল ডিসলোকেশন অফ দা হিপ। এখন হিপ জয়েন্টে স্টেবল থাকে, সেই স্টেবিলিটি কি কি দিয়ে প্রোভাইড হয় সেটা
আমার কথা কি শুনতে পাচ্ছেন? যখন কোনো বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারির পরে তার ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, বাচ্চা যেমন ওভারঅল শারীরিক কন্ডিশন দেখা হয়, এই জন্য এরপরে বাচ্চার একবার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে ফিজিক্যাল এক্সামিন করতে হবে, এবং বিভিন্ন ধরনের বলা হয়েছে পালপেশন করে, অস্কালটেশন করে যে ভিতরে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেগুলো দেখার জন্য। এবং যখন এগুলো এক্সামিন করা হয় তখন যাদের কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ থাকে এটা কিন্তু তখন আইডেন্টিফাই করা সম্ভব হয় যদি ঠিকমতো অ্যাসেসমেন্ট করা হয়। এবং এই ধরনের ডিসলোকেশন থাকলে এটাকে ট্রিটমেন্ট করলে, প্রপার ট্রিটমেন্ট করলে এগুলো ভালো যে হওয়ার সম্ভাবনা থাকে, যদি অনেক বেশি ডিলে হয় তখন ভালো হওয়ার সম্ভাবনা কমে যেতে থাকে। এখন হিপ জয়েন্টের স্টেবিলিটির কথা বললাম, যে এখানে স্টেবিলিটির কথা, এখানে যে স্ট্রাকচার গুলো দিয়ে হিপ জয়েন্ট তৈরি হচ্ছে, এখানে অ্যাসিটাবুলাম একটা বড় ফ্যাক্টর বলা হচ্ছে, যেটার ভিতরে যেটা সকেট হিসেবে কাজ করে, এবং বলটা যেটা ফিমারের হেড সেই স্ট্রাকচার, তারপর ওখানে যে কার্টিলেজ গুলো থাকে সেই কার্টিলেজ, ওখানে যে বলা হয় যে লিগামেন্ট গুলো থাকে সেই লিগামেন্ট, এবং আশপাশের যে মাংসপেশি গুলো থাকে সবগুলোই হচ্ছে জয়েন্টের স্টেবিলিটির জন্য দরকার হয়। এখন এখানে যে যদিও এটা ফিমারাল ফ্র্যাকচার, এখানে যে একটা বড় অংশ মানুষের কিন্তু ফিমারের নেকে ফ্র্যাকচার হয়, বিশেষত যারা অস্টিওপোরোসিস থাকে। অস্টিওপোরোসিসটা হচ্ছে বোনের মিনারেল ডেন্সিটি যখন কমে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এবং অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়া নামে শব্দ দুইটাই হচ্ছে ডেন্সিটি কমে যাওয়া, কিন্তু ডেন্সিটির পরিমাণ যখন অনেক বেশি পরিমাণে কমে যায় যেটা একটা মাত্রা আছে সেই মাত্রাকে ক্রস করে তখন সেই কন্ডিশনটাকে অস্টিওপোরোসিস বলা হয়। সেই ধরনের পেশেন্টদের অনেকেরই আছে যে এই ফিমারের নেকে ফ্র্যাকচার হয়। এখন ফিমারের নেকে ফ্র্যাকচারটা বিভিন্ন ভাবে হতে পারে, এটা সাব ক্যাপিটাল ফ্র্যাকচার হতে পারে, তারপর হচ্ছে সার্ভাইকেল ফ্র্যাকচার হতে পারে, বেজাল ফ্র্যাকচার হতে পারে, ইন্টার টকেন্ট্রিক ফ্র্যাকচার, যদিও এটা সরাসরি নেকের না, এটা দুইটা টকেন্টারের মাঝখানে ফ্র্যাকচার হতে পারে। এবং এই ধরনের ফ্র্যাকচার নিয়ে অনেক পেশেন্ট কিন্তু চিকিৎসার জন্য আসে। এবং ফিমারের এই ধরনের ফ্র্যাকচার হলে সাধারণত অন্যান্য জায়গায় ফ্র্যাকচার হলে, যেমন আপনি প্লাস্টার অফ প্যারিস অ্যাপ্লাই করে অথবা অন্য কোনো কাস্ট অথবা স্প্লিন্ট ব্যবহার করে পেশেন্টকে ফ্র্যাকচারটাকে হিলিং করতে পারবেন, কিন্তু এই অস্টিওপোরোসিসের কারণে যেহেতু এই ফ্র্যাকচারটা কমনলি হয়, এই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ওই ধরনের কোনো প্লাস্টারের কোনো সুযোগ নেই, অথবা এই ধরনের প্লাস্টার কোনো অ্যাপ্লাই করেও এগুলো ভালো করা যায় না। এগুলোর জন্য অনেক ক্ষেত্রেই হেমি আর্থ্রোপ্লাস্টি নামে অপারেশন করতে হয়, যেখানে ফিমারের এই অংশটা ফেলে দিয়ে এখানে আর্টিফিশিয়াল একটা ডিভাইস যুক্ত করে দেওয়া হয়। এখন এখানে একটা জিনিস আছে ট্রিনডেলেনবার্গ সাইন, এটা নাম শুনছেন কিনা? ট্রিনডেলেনবার্গ সাইন, যে নর্মালি একজন মানুষের যখন তার সবকিছু ঠিক থাকবে, যে হিপ জয়েন্টের স্ট্রাকচার গুলো ঠিক থাকবে, হিপ জয়েন্টের যে মাসেল গুলো সবগুলো ঠিক মতো কাজ করবে, তখন সে যখন দাঁড়াবে তখন তার হচ্ছে যেদিকে সাপোর্ট নিয়ে দাঁড়াবে তার বিপরীত দিকে পার্টটা হচ্ছে যে পেলভিসের পোর্শনটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু তার যদি হিপের ডিসলোকেশন থাকে, হিপের এই স্ট্রাকচারটা প্রপারলি পজিশনে না থাকে, তাহলে কিন্তু তার হচ্ছে যে তখন হচ্ছে যে অপোজিট সাইডের যে পিভিস মানে পেলভিসটা ডাউন ড্রপ করবে সেইটাকে বলা হয় পজিটিভ ট্রিনডেলেনবার্গ সাইন। আমি কি বললাম, বোঝা গেল? স্যার আরেকবার একটু বলেন কোনটা স্যার? ট্রিগারটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল একজন মানুষের যে এখানে তার ফিমারের হেড ঠিক আছে, অ্যাসিটাবুলামের ভিতরে এটা প্রপারলি লাগানো আছে, এখানে যে মাসেল গুলো আছে বিশেষত গ্লুটিয়াস মাসেল গুলো, গ্লুটিয়াস মিনিমাস মিনিমাস, এই মাসেল গুলো প্রপারলি ফাংশনিং আছে, এখানে লিগামেন্ট গুলো ঠিক আছে, এইরকম মানুষের ক্ষেত্রে আমরা যখন যে সে যখন দাঁড়াবে যেদিকে সাপোর্ট থাকবে সেই দিকে, যে সেই দিকের তুলনায় পেলভিসের পজিশনটা বিপরীত সাইডে যেটা আনসাপোর্টেড থাকবে সেটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে, এটা হচ্ছে নর্মালি। এটা আপনারা করে টেস্ট করে দেখতে পারেন, যে নর্মালি এটা ব্যালেন্স পজিশন মেইনটেইন করার জন্য তখন হচ্ছে যে
আনসাপোর্টেড পোর্শনের পেলভিসটা উপরের দিকে উঠে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু কারো যদি হিপে ডিসলোকেশন থাকে অথবা হিপে হিপটা আনস্টেবল থাকে, তাহলে তখন হচ্ছে মানে আনসাপোর্টেড অংশের পেলভিসটা নিচের দিকে ড্রপ করবে, এবং এই এইটাকে বলা হয় টিন্ডেলেনবার্গ সাইন, পজিটিভ টিন্ডেলেনবার্গ সাইন। তার মানে আপনি কোন পেশেন্টে যদি এরকম সাসপেক্ট করেন, তাকে যদি পায়ের উপর দাঁড় করান, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার আসলে যে হিপের কোনো সমস্যা আছে কিনা এটা দেখলে বোঝা যায়। ক্লিয়ার না, কনফিউশন আছে? আপনাদের বাকি সপ্তাহ আউট হয়ে গেছে, 13 জন মাত্র আছেন দেখি। এখন আমি নিজাইন পড়ানো শুরু করব। এখন বলেন নিজাইন হিপ জয়েন্টে কারো কোনো কনফিউশন আছে কিনা। হিপ জয়েন্ট নিজাইন দুইটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা বোথ রিটেন এবং ভাইবা, এবং শুধু রিটেন ভাইবা না, পরবর্তীকালে যখন প্র্যাকটিক্যাল লাইফে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপরে তো আপনাদের কাইনেসিওলজি, তারপরে বায়ো মেকানিক্স এর অন্যান্য বিষয়গুলো যখন পড়াবে তখন তো আরো বিস্তারিত পড়াবে, কিন্তু তারপরেও বেসিকটা যেন ঠিক মতো মনে থাকে। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলেন। স্যার কোশ্চেন গুলো বলে দেন। কোশ্চেন গুলো সবচেয়ে বেশি কোশ্চেন আছে ডেসক্রাইব হিপ জয়েন্ট, এটা হচ্ছে একটা কোশ্চেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আছে। আর যদি মানে ইন্ডিভিজুয়াল কোর্সের হিসাবে যেটা আসে যে হিপ জয়েন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে হিপ জয়েন্টের লিগামেন্টস অফ দি হিপ জয়েন্ট, তারপর হচ্ছে যে মুভমেন্টস অফ দি হিপ জয়েন্ট, এবং মুভমেন্টস এর কি কি মাসেল রেসপন্সিবল, এবং ওই মাসেল গুলো নার্ভ সাপ্লাই, এটা আলাদা ভাবে প্রশ্ন আসতে পারে। অথবা অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে মেনশন দা নেম অফ দি মাসেলস অফ দা হিপ জয়েন্ট উইথ দিয়ার নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন, এইরকম প্রশ্ন আসে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অরিজিন ইনসার্শনও দিতে পারে, মানে যদিও কম আসে কিন্তু দিতে পারে। তারপর ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এইগুলো হচ্ছে রিটেনের জন্য। স্যার আমাদের সেশনের জন্য সিলেবাস দিবেন না কি কি? আমি শুনতে পারিনি, আবার বলেন। স্যার সেশনালে সিলেবাস দিবেন না আমাদেরকে? হ্যাঁ দিব, আমি তো বলছি দিব। আমি কি বলছি দিব না, এই মাসে হয়তো এই পরের ক্লাসে আমি দিয়ে দিব। স্যার আগামী মাসে সেশনাল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আগামী মাসে? জি স্যার। ঈদের আগে তো আপনাদের কোনো কিছু হবে না, সেটা তো মনে হয় নিশ্চিত। ঈদের আগে হবে কিছু বলছে এরকম, কারণ ঈদের আগে লকডাউন যেটা হচ্ছে যে সোমবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহ, এটা এক সপ্তাহ হবে না, এটা সম্ভাবনা ঈদ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি, এমনকি ঈদের পরেও হয়তো চলমান থাকার সম্ভাবনা আছে। সেই জন্য ধরে নেওয়া হয় জুলাই মাসে হয়তো কি কিছু হওয়ার সম্ভাবনা কম, হলেও হয়তো আগস্ট মাসে হয়তো হতে পারে, সেটা আমার আমার যতটুকু ধারণা। কারণ আপনার প্রতিষ্ঠান হওয়ার আগে ক্যাম্পাসে ক্লাস হবে না, সেটা তো আমি জানি না, সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টে হয়তো ওনারা এখনো কিভাবে করে, কারণ এটা তো এটা ভার্সিটি ডিসিশন, এটা গভর্নমেন্টের ডিসিশন, অনেক কিছুর উপরে এটা নির্ভর করবে যে এটা আপনার এখানে ক্লাস নিয়ে তারপর পরীক্ষা নেবে না সরাসরি পরীক্ষা নেবে, এগুলো হচ্ছে আসলে অনেক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভই, সেটা মনে হয় এখনো ওই রকম ডিসিশন মনে হয় হয়নি এগুলো। তবে ফাইনাল পরীক্ষা হওয়ার আগে অবশ্যই তো মানে মানে অল্প পরিসরে হলেও ক্লাস কিছু হওয়ার পরেই পরীক্ষা হওয়ার কথা আমি যতটুকু জানি। আচ্ছা স্যার। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি বেরোয় যাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।
আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।